আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি হিম, আপনারা দেখছেন ভিসা ইনফরমেশন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই খুশির খবর শেয়ার করব, আর সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক ভিসা। আমি বলেছি থাম্বনেইলে যে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক ভিসা চালু, আর এখনও বলছি তো কীভাবে বিস্তারিত সকল তথ্য সহ সকল ডকুমেন্ট সহ আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য ভিডিওটি শেষ না করে অবশ্যই আপনারা কেউ কমেন্টস করবেন না, ভিডিওটি শেষ করবেন, তারপরে আপনার মতামত শেয়ার করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাও শেয়ার করব, এই সকল প্রসিডিউর শেষে আপনি কীভাবে সংযুক্ত আরব আমিরাতে সঠিকভাবে বৈধভাবে বৈধ মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে বা দুবাইতে ভিসা নিয়ে যেতে পারেন, সেটাও ইনশাআল্লাহ শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আলোচনার মূল পর্বে চলে যাই। বন্ধুরা, আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ, অনেক বছর যাবৎ সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক ভিসা বাংলাদেশী তথা অন্যান্য দেশের জন্য বন্ধ রয়েছে। এই বন্ধ থাকা স্বর্ণবাজারের কারণে বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে কেউ কিন্তু সংযুক্ত আরব আমিরাতে সরাসরি ভিসা নিয়ে যেতে পারেনি বা যাওয়ার কোনো অপশন নেই। সেই ক্ষেত্রে সবাই ভিজিট ভিসা নিয়ে গিয়েছে, ভিসা ট্রান্সফারের মাধ্যমে সেখানে গিয়ে ভিজিট থেকে ওয়ার্ক করেছে, এই সিস্টেমটা চালু থাকার কারণে। কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট থেকে ওয়ার্কে ট্রান্সফার করতে অনেক খরচ হয়। আমরা জানি একটা খরচের মধ্যে হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে হয়, এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে হলে অনেক অ্যামাউন্টের প্রয়োজন হয়, এটাও একটা বড় হ্যাসেল। এ নিয়ে আমরা বিগত দিনে অনেক কথা বলেছি, যারা ভিসা ইনফরমেশনের ভিডিও দেখেছেন সে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কিন্তু কথা বলেছি যে এটা বন্ধ করা হোক। তো সব কিছু মিলিয়ে যখন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও কোনো নির্দেশনা নাই এবং বাংলাদেশের পক্ষ থেকেও সেহেতু কোনো কাজ করতে পারতেছে না, তো এইটা নিয়ে দুই দেশের মধ্যে অনেক বসাবসি, তার ফলশ্রুতিতে কিছু সুযোগ আমাদের কাছে এসেছে। সেই সুযোগটা কি? সেই সুযোগটা হচ্ছে, আমি ফার্স্টে আপনাদেরকে বলি যে একটা কোম্পানি যখন সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক ভিসা নিয়ে আসবে এবং সেই ওয়ার্ক ভিসার ডিমান্ড নিয়ে আসলে বাংলাদেশের বিএমইটি থেকে অনুমোদন দিবে, এবং এই অনুমোদন পেলেই বাংলাদেশ থেকে ওয়ার্কাররা ম্যান পাওয়ার কাট করে সেই দেশে চলে যেতে পারবে। এটাই হচ্ছে ওয়ার্ক ভিসার সিস্টেম। আর এখন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে সেম সিস্টেম, তার মানে আমরা বলতে পারি যে ওয়ার্ক ভিসা বাংলাদেশিদের জন্য এখন চালু হয়েছে। এখন অনেকেই বিলিভ করবেন না, তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টগুলো আমরা শো করি। সেটা এক নম্বরে হচ্ছে যে কোনো কোম্পানি যদি ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়, সেক্ষেত্রে তাদেরকে একটি ডিমান্ড লেটার দিতে হয়। এই ডিমান্ড লেটারটা আপনার সৌদি আরব থেকে সেখানকার মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হয়, যার কপি আমি আপনাদেরকে শো করলাম। দ্বিতীয় নম্বর যে ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে চাহিদাপত্রের অনুমতি। এই চাহিদাপত্রের অনুমতিটা হচ্ছে দুবাই কনসুলেট জেনারেল, যে বাংলাদেশের যে কনসুলেট জেনারেল আছে তিনি এটা ভিজিট করেন বা এটা দেখে তিনি চাহিদাপত্রের একটি অনুমতি দেন। দ্বিতীয় ডকুমেন্টটি আমি আপনাদের কাছে শো করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তিন নম্বর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, হচ্ছে এই যে কাজের একটি চুক্তি, দুবাইয়ের কোম্পানির সাথে বাংলাদেশের একটি এজেন্সির যে কাজের চুক্তি হলো, এটা হচ্ছে এই চুক্তিটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হয়। সেই পাওয়ার অফ অ্যাটর্নি আমি আপনাদেরকে শো করলাম। এরপরে সেটা হচ্ছে গ্যারান্টি লেটার, অর্থাৎ ওই কোম্পানি একটা গ্যারান্টি লেটার দিবে যে তারা বাংলাদেশের এই কোম্পানি থেকে তাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে তারা ওয়ার্কার নিচ্ছে, তার একটি গ্যারান্টি লেটার যে এটা কোনো ফেক না বা ভেজাল না, এটাও অ্যাটাস্টেশন করতে হয় মিনিস্ট্রি থেকে, সেটাও আমি আপনাদেরকে দিলাম। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে লেটার অফ বাংলাদেশ অ্যাম্বাসি, অর্থাৎ ওই কোম্পানি বাংলাদেশ অ্যাম্বাসিকে একটি লেটার দিবে যে আমরা বাংলাদেশ থেকে আমাদের কাজের জন্য ওয়ার্কার আনতে চাই এবং এর জন্য আমরা সকল প্রসিডিউর ফলাপ করেছি। দেখেন সেই লেটারটাও আমি আপনাদেরকে দিয়েছি, পাঁচ নম্বর ডকুমেন্ট। ছয় নম্বর ডকুমেন্ট হচ্ছে স্পেসিফিক ওয়ার্ক পারমিট, ছয় নম্বরে ওই কোম্পানি একটি ওয়ার্ক পারমিট করবে, সেটা যতজন কর্মী তারা নিতে চায়, আমি একটি দেখাচ্ছি 200 জন, আরও অনেক আছে। তো এই স্পেসিফিক ওয়ার্ক পারমিট সেখানে কি লেখা থাকবে, কর্মীর স্যালারি কত হবে, কর্মী কোন কোম্পানিতে জয়েন করছে, তার ডিউটি কত ঘন্টা হবে, ওভারটাইম কতটুকু হবে, থাকা খাওয়ার ফ্যাসিলিটিস কে দিবে, চিকিৎসা কে দিবে, ইন্স্যুরেন্স কে দিবে, আসা যাওয়ার খরচ কে দিবে, বিস্তারিত লেখা থাকে, সেটাও আপনাকে দিয়েছি। এবং সর্বশেষ যেটা, এই সকল ডকুমেন্ট দুবাই থেকে সংগ্রহ করার পরে এই ডকুমেন্ট সহ আরও কিছু ডকুমেন্ট বাংলাদেশের যে এজেন্সিগুলো, সেই এজেন্সি যখনই বিএমইটিতে সাবমিট করবে, বিএমইটি সেটা দেখে যেটা ওয়ার্ক ভিসার জন্য তারা এই সব কিছু করছে, তারা একটি অনুমোদন দিয়ে দিবে, সেইটাও আমি বিএমইটি থেকে যে নিয়োগ অনুমতি সেটাও আমি আপনাদের কাছে সাবমিট করলাম। অর্থাৎ যে সাতটা ডকুমেন্ট প্রয়োজন হয় সেই সাতটা ডকুমেন্টই আমি দেখালাম, যে দুবাই থেকে ওয়ার্ক ভিসার ডিমান্ড আসছে, সেটা মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে,
বাংলাদেশের কনসুলেট জেনারেল থেকে অনুমোদন হয়েছে, দুবাই মিনিস্ট্রি থেকে অনুমোদন হয়েছে, এবং বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারও বিএমইটি অনুমোদন দিয়েছে যে হ্যাঁ এই ওয়ার্ক ভিসার অনুমোদন আমরা দিলাম। তাহলে এই ওয়ার্ক ভিসাটা অনুমোদন পেল, এখন বাংলাদেশ থেকে মানুষ সেখানে কাজের ভিসায় যেতে পারবে। ইমিগ্রেশন অর্থাৎ ম্যান পাওয়ার হবে আপনার জেলাতে, ফিঙ্গার হবে আপনার, ম্যান পাওয়ার হবে, ম্যান পাওয়ারের মাধ্যমে ওয়ার্ক ভিসায় আপনি সেখানে যেতে পারবেন। এখন এই ওয়ার্ক ভিসাটা কি আসলে সরাসরি ওয়ার্ক ভিসা হবে কি না এইটা নিয়ে প্রশ্ন, এটা এই প্রশ্নটা আপনারা করতে পারেন। সেটা হচ্ছে যে সরাসরি ওয়ার্ক ভিসা, কারণ দুবাই সরকারের পক্ষ থেকে তো ওয়ার্ক ভিসার সিস্টেমটাই বন্ধ আছে। তো এই ক্ষেত্রে অনুমোদন হচ্ছে যে ভিজিট ভিসা হবে, অর্থাৎ কর্মীর প্রথমে ভিজিট ভিসা হবে, সেই ভিজিট ভিসার উপরে অ্যাটাস্টেশন করে নিতে হবে। এই অ্যাটাস্টেশনের এগেনেস্টে আর যে আমি 7টা ডকুমেন্ট বললাম, সেই 7টা ডকুমেন্টের এগেনেস্টে ওই কর্মী তার জেলাতে গিয়ে ফিঙ্গার দিবে এবং বিএমইটি থেকে তাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার কার্ড দেওয়া হবে। এইটা নিয়েই কর্মী সেখানে যেতে পারবে এবং সেখানে কাজ করতে পারবে, বাদ বাকি সকল কার্যক্রম সেখানে গিয়ে কর্মীর ভিসা লাগানো বা যে কাজগুলো রয়েছে ওই কোম্পানি নিজেই করবে। এর অর্থ আপনারা কিন্তু ক্লিয়ার যে ওয়ার্ক ভিসায় এখন বাংলাদেশ থেকে কর্মী সরাসরি দুবাইতে যেতে পারবে। এখনও যদি কারোর কনফিউশন থাকে তাহলে তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া যে আমি যে ডিমান্ডগুলো শো করলাম, অনেক সময় অনেকে বলে থাকেন যে ভাই আমাকে বৈধ যারা সঠিকভাবে মানে ম্যান পাঠায় তাদের সোর্স দেন না কেন, দিলে পরে আমরা উপকৃত হই। তো এখন যে কাজগুলো রয়েছে বিভিন্ন রকম, আপনার 900 দেরহাম থেকে শুরু করে 1400 দেরহাম, 2000 দেরহাম, 2200 দেরহামের জব রয়েছে। তো আপনারা চাইলে সেই জবগুলো করতে পারেন, যেহেতু জেনুইন জেনুইন কিছু শেয়ার করাই যায়। আমি যে ডকুমেন্টগুলো শেয়ার করলাম ইনশাল্লাহ সেগুলো শেয়ার করব। আর আপনার ডিসপ্লেতে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা চেষ্টা করে যারা যে কাজের জন্য আগ্রহী তারা যাচাই বাছাই করে আপনারা সেখানে যেতে পারেন। এখন যেহেতু সব দেশের শ্রমবাজারই বন্ধ, তো সেই হিসেবে এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ, আর এই সুযোগটি করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং দুবাইয়ের সরকার। কারণ এই যে প্যান্ডামিকের মুহূর্তে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় এবং প্রত্যেক দেশের শ্রম মন্ত্রণালয় চেষ্টা করছে যে এই শ্রমবাজারটাকে চাঙ্গা রাখা, ওপেন রাখা, কিন্তু আসলে এই সময়ের কারণেই কেউই করতে পারছে না। তারপরেও যে ওয়ার্ক ভিসা বন্ধ থাকার পরেও যে এত সুন্দর একটি সুযোগ তৈরি করে দিয়েছে, এই জন্য এই কাজের সাথে যারা সংযুক্ত ছিল সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যেমন আমি করেছি, আমার মতো আরও যারা ইউটিউবে ফেসবুকে লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, তো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমাদের এই প্রচেষ্টার মাধ্যমেই আজকে এই সুযোগটি আমাদের মাঝে ওপেন হয়েছে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন, আর যারা আগ্রহী রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু খুব বড় একটি সুযোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।